বন্ধুরা, কি হলো যখন 15 কিলোমিটার পর্যন্ত একটি ট্রেন ইঞ্জিন ছাড়াই চলতে শুরু করে? বন্ধুরা, এই ঘটনাটি 2018 সালের, যখন আহমেদাবাদ পুরী এক্সপ্রেস রাতের প্রায় 10টায় উড়িষ্যার তিতলগড় জংশনে পৌঁছায়। যেমনটা আপনারা সকলেই জানেন, যাত্রার সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয় যাতে ট্রেনকে উল্টো দিকে নিয়ে যাওয়া যায়। ঠিক এমনভাবেই আহমেদাবাদ পুরী এক্সপ্রেসের ইঞ্জিনকেও বদলানো হচ্ছিল, কিন্তু ট্রেনের ড্রাইভার অর্থাৎ লোকো পাইলট ট্রেনে স্ক্রিড ব্রেক লাগাতে ভুলে গিয়েছিল। ট্রেনটি ঢালু জায়গায় দাঁড়িয়েছিল, আর যখনই ট্রেনের বগিকে ইঞ্জিন থেকে আলাদা করা হয় তখন ট্রেনের বগি ঢালু দিকে চলতে শুরু করে, আর দেখতে দেখতে এই ট্রেন খুব ভালো গতিতেই চলতে শুরু করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিছু রেলওয়ে কর্মী ট্রেনে বসে থাকা মানুষদেরকে সেন্টানার ইশারা করে, কিন্তু মানুষজন কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়েছিল। এখন এই ট্রেনটিকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, কিন্তু কোনোভাবে 15 কিলোমিটার চলার পর সামনে উঁচু থাকার কারণে এই ট্রেনটি থেমে যায়। বন্ধুরা, আপনাদের মতে এখানে কার বেশি ভুল ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।